প্রত্যেক শিশুরই নাভিতে ইনফেকশান অথবা নাভি পাকা খুব কমন একটি ব্যাপার এই নাভি পাকলে শিশুরা খুব কান্নাকাটি করে এবং তারা খুব অস্বস্তি বোধ করে তো এই নাভি কী কী কারণে পাকে বা ইনফেক্টেড হয় এই নাভি পাকলে শিশুদের মধ্যে কী কী লক্ষণ দেখতে পাওয়া যায় এবং হোমিওপ্যাথিতে এর বিশেষ বিশেষ ওষুধগুলো কী কী যা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি শিশু সুস্থ হয়ে যায় এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা তো আমি ডাক্তার সর্বানন্দ মুখার্জি আমার দেশের এবং বিদেশের সকল বন্ধুদের আমার চ্যানেলে ওয়েলকাম প্রথমে আলোচনা করব নারীটা কি করে ইনফেকশন হয় বা কি করে নারীটা পাকে কি কি কারণে নারীতে ইনফেকশন এবং নারীতে পাক ধরে প্রথম কারণ হচ্ছে নারী কাটার যে কোনো দোষ বা এতে কোনো রকমভাবে চোট লাগলে নারীতে ইনফেকশান হতে পারে বা নারী পেকে যেতে পারে বা নাভি পেকে যেতে পারে দ্বিতীয়ত কোনো ভোঁতা অস্ত্র দিয়ে যদি নাভি কাটা হয় বা নাড়ি কাটা হয় সেই ক্ষেত্রে নাভিতে ইনফেকশন অথবা নাভি পাকলে বা নাভিতে ইনফেকশন হলে শিশুদের মধ্যে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায় প্রথমত শিশুরা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে তাদের কান্নাকাটির কারণ বুঝতে পারা যায় না প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করে দ্বিতীয় হচ্ছে গায়ে একটু টেম্পারেচার বা একটু গা গরম হতে পারে এবং গায়ের মধ্যে জ্বর জ্বর ভাব হতে পারে আর থার্ড হচ্ছে বা তিন নম্বর লক্ষণ হচ্ছে ওই জায়গাটাতে ইনফেক্টেড এরিয়াটাতে বা যে জায়গাটা পেকে গেছে সেই জায়গাটাতে ব্যথা এবং টাটানি ভাব হতে পারে এছাড়াও নাভিতে পুঁচ দেখতে পারা যেতে পারে এবং জলের মতো ফ্লুইড বা ডিসচার্জ হালকা হালকা হতে দেখতেও পারা যেতে পারে এই সমস্ত লক্ষণগুলো নাভি পাকলে পরে আমরা দেখতে পাই এবার আসি এই নাভি পাকলে কোন কোন ওষুধ হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আমরা খুব চট করে শিশুটাকে সুস্থ করতে পারব বা শিশুর নাভি পাকাটাকে কমাতে পারব প্রথম মেডিসিন অ্যাকোনাইট সিক্স এর লক্ষণ দেখতে পাওয়া যায় বাচ্চারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং খুব কান্নাকাটি করে তার সাথে একটু জ্বর জ্বর ভাব থাকে এবং জায়গাটায় খুব ব্যথা থাকে এই রকম লক্ষণ যদি দেখতে পাওয়া যায় তো অ্যাকোনাইট সিক্স দেওয়া যেতে পারে ছোট বাচ্চাকে সুগার অফ মিল্কের মধ্যে একটি করে ডোজ বানিয়ে দিয়ে চার ঘন্টা অন্তর অন্তর একটি করে দিলে দু থেকে তিন দিনের মধ্যে এই নাভি পাকা সম্পূর্ণরূপে কমে যায় এটা খুব এফেক্টিভ এবং খুব ভালো ওষুধ দ্বিতীয় মেডিসিন হচ্ছে আর্নিকা সিক্স আর্নিকা সিক্সে সাধারণত যদি কোনো চোট লাগা বা কোনো আঘাত লেগে যদি ইনফেকশন হয় সেই ক্ষেত্রে আর্নিকা সিক্স খুব ভালো ওষুধ এবং খুব ভালো কাজ দেয় আর্নিকা সিক্সকেও তাই পাউডারের সাথে বা সুগার অফ মিল্কের সাথে এটাকেও ওয়ান ড্রপ করে একটি করে ডোজ বানিয়ে চার ঘন্টা অন্তর অন্তর দিতে থাকলে আস্তে আস্তে উইদিন টু অর থ্রি ডেজ কি দু থেকে তিন দিনের মধ্যে সম্পূর্ণরূপে এই নাভির ইনফেকশন অথবা নাভির পাকা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় তিন নম্বর মেডিসিন হচ্ছে কখনো কখনো নাভিতে আমরা পুঁজ দেখতে পাই এবং সাদা সাদা ধরনের এক ধরনের ডিসচার্জ হয় ওটাকে পুঁজ বলে তো সেই ক্ষেত্রে খুব ভালো মেডিসিন হচ্ছে খুবই ভালো বা এটাকে যদি আমরা বলি একদম ধন্যন্তরী মেডিসিন বা ধন্যন্তরী ওষুধ হিসেবে আমরা ইউজ করি সেটা হচ্ছে থাইলিস সাইলেশিয়া থার্টি সাইলিশিয়া থার্টিকে যদি আমরা এক এক ড্রপে সেটাকে সুগার অফ মিল্কে মিশিয়ে একটি করে ডোজ ডেলি চার ঘন্টা অন্তর অন্তর যদি খাইয়ে যায় এটাও তাই এক কি দুদিনের মধ্যে খুব ভালো রেজাল্ট দেয় এবং সম্পূর্ণরূপে পুঁজ পড়া নাবির থেকে কমে যায় আর শেষের মেডিসিনটা আসবো আর্সেনিক থার্টি আর্সেনিক থার্টির মধ্যে কি কী লক্ষণ দেখতে পাওয়া গেলে আমরা দিতে পারি সেটা হচ্ছে জায়গাটা ড্রাই থাকে কিন্তু একটু আস্তে আস্তে গন্ধ বের হবে এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকবে ডিসচার্জটা কখনো কখনো অল্প অল্প হবে কিন্তু ড্রাই ভাবটাই বেশি থাকবে এবং তার সাথে আঁচটা আস্তে ওর ফিসি অর্ডার বা যেটা বলি আমরা আঁসটা আস্তে গন্ধ আসতে পারে এই রকম ধরনের যদি আমরা লক্ষণ দেখতে পাই তো সাইলিসিয়া তো পূজের ক্ষেত্রে বা ডিসচার্জ হচ্ছে যেটা ক্ষেত্রে আমরা দিয়েছিলাম সেটা দেওয়া যেতে পারে আর্সেনিক থার্টিকেও আমরা ওইভাবে সুগার অফ মিল্কের সাথে মিশিয়ে আমরা চার ঘন্টা অন্তর অন্তর দিয়ে গেলে আর্সেনিক থার্টি থেকেও আমরা খুব ভালো রেজাল্ট পাবো লাস্টলি বলবো যে এইগুলো হচ্ছে খাওয়ার ওষুধ এক্সটার্নালি যদি আমরা ক্যালেন্ডুলা মাদার টিঞ্চারকে একটুখানি হালকা উষ্ণ গরম জলের মধ্যে যদি দশ পনেরো থেকে কুড়ি ফোটা দিয়ে ডেলি দু থেকে তিনবার জায়গাটা যদি একটু একটু করে ড্রেসিং করে দিই তাহলে সেটা আরও ভালো রেজাল্ট দেবে এবং খুব তাড়াতাড়ি নাভি পাকা থেকে আমাদের শিশুরা খুব তাড়াতাড়ি এবং খুব পরিষ্কারভাবে সুস্থ হয়ে যাবে যে যে লক্ষণগুলো বা মেডিসিনগুলো বলা হলো বা যে যে ওষুধগুলো হোমিওপ্যাথিক ওষুধগুলো বলা হলো সেই ওষুধগুলোর সঙ্গে লক্ষণগুলো মিললে আপনারা যদি ঠিকঠাকভাবে এটাকে ইউজ করতে পারেন বা দিতে পারেন তাহলে অবশ্যই খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমার এই ভিডিওটি কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই লাইক করবেন আর প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কমেন্ট সেকশনে আরও কোনো নতুন তথ্য বা কোনো ভিডিও দিতে হয়